ইমামির নাম ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এই মরশুমে দল গঠনে হাত দিয়ে দিয়েছিল। এটা আপনাদের অনেকেই জানা যে বিভিন্ন প্লেয়ারকে প্রি কন্ট্রাক্ট সাইন করাচ্ছিল কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব। এখনও পর্যন্ত কোন কোন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের দলে টেনে নিয়েছে, সবার প্রথম যে ফুটবলারটির কথা বলবো সেটি হলো মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব ইন্ডিয়ান ফুটবল সার্কিটে একটা চেনা নাম। চেনা নাম কেন? মোহাম্মদ রাকিব এর আগে কিন্তু আপনারা হয়তো সবাই জানেন, নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না, মোহাম্মদ রাকিব এর আগে 2017-18 মরশুমে কিন্তু কেরালা ব্লাস্টার্সের বি দলে ছিলেন। তারপরে 18-20 মরশুম তিনি কেরালা ব্লাস্টার্সের সিনিয়র দলে 26টা ম্যাচ খেলেছেন। তারপরে 2020 সালে তিনি মুম্বাই সিটিতে যোগ দেন, সেখানে কিন্তু 13খানা ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেছেন। তো মোহাম্মদ রাকিব এই ফুটবলারটিকে পেয়ে ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা শক্তিশালী হলো বলাই যেতে পারে। তার কারণ ইস্টবেঙ্গলের আপনারা হয়তো সবাই মনে আছে আগের মরশুমটা বা তার আগের মরশুমটা, দুটো মরশুম যে ইস্টবেঙ্গল খেলেছে ভারতীয় প্লেয়াররা সেই মানের ছিল না, যার খেসারত কিন্তু ইস্টবেঙ্গলকে ফলে দিতে হয়েছে। তো মোহাম্মদ রাকিবের পরেই আরও একটি ফুটবলারকে কিন্তু তারা সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি থেকে। কে সেই ফুটবলার? সেটি হলো মুবাসির রহমান। মুবাসির রহমান জামশেদপুরের হয়ে কিন্তু অনেকগুলি ম্যাচে পার্টিসিপেট করেছে এবং মুবাসির রহমান লেফট উইঙ্গে কিন্তু বেশ ভালো ফুটবল উপহার দিয়েছে। জামশেদপুরের হয়ে 11খানা ম্যাচ খেলেছে 21-22 মরশুমে। 17-18 মরশুম থেকেই কিন্তু সে জামশেদপুরের ফুটবলার। এই মরশুমে কিন্তু তিনি ইস্টবেঙ্গলে সাইন করেছে, যেটা শোনা যাচ্ছে 3 বছরের চুক্তিতে তিনি ইস্টবেঙ্গলে এসছেন। তো এই মুবাসির রহমান মোহাম্মদ রাকিবের মতো ফুটবলারকে সাইন করানোর পরে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার অপেক্ষায়। তার কারণ বিভিন্ন ফুটবল ক্লাব অর্থাৎ আইএসএলে ইস্টবেঙ্গল বাদ দিয়ে বাকি যে 10টি ফুটবল ক্লাব আছে তাদের কিন্তু সবারই একটা সেট আপ তৈরি করা আছে। ইস্টবেঙ্গলকে কিন্তু নতুন করে পুরো জিনিসটা তৈরি করতে হবে, তাই ট্রান্সফার উইন্ডো খুললেই ইস্টবেঙ্গলের যে বেশিরভাগ ট্রান্সফার আপডেটগুলো আসবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একটা ট্রান্সফার ব্যানের আওতায় ইস্টবেঙ্গল ক্লাব ছিল আপনারা সবাই জানেন, কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে বিভিন্ন ফুটবলার যে বকেয়া ছিল সেটা ডিউস মিটিয়ে দেওয়া হয়েছে এবং হয়তো আমরা যতটুকু খবর পাচ্ছি তাতে কালকেই কিন্তু উঠে যেতে পারে ট্রান্সফার ব্যান ইস্টবেঙ্গলের। হোপফুলি কালকেই হয়তো ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান উঠে যাবে, এরকমই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে। এবার আসি, এই যে মরশুমটা শুরু হচ্ছে তাতে ইস্টবেঙ্গল কীরমভাবে দল গঠন করছে বা কতটা সাফল্য আসতে পারে এই বছরের দল গঠনে? এই বছর প্রথম থেকে ইস্টবেঙ্গল ক্লাব সেই সমস্ত ফুটবলারগুলোর দিকে নজর দিয়েছে যারা ইউটিলিটি ফুটবলার এবং যারা তাদের আগের দল অর্থাৎ যে এই দল থেকে আসছে সেই দলে বেশি সময় খেলার পাচ্ছেন না, অর্থাৎ গেম টাইম পাচ্ছেন না, সেই সমস্ত প্লেয়ারগুলোকেই কিন্তু ইস্টবেঙ্গল এই বছর টার্গেট করেছে। ঠিক মুবাসির রহমান মোহাম্মদ রাকিবের মতোই কিন্তু বলা যায় যে ইস্টবেঙ্গল ক্লাব সেই প্লেয়ারগুলিকে নিতে চাইছে। ঠিক সেরমভাবে এই মরশুমে ইমামির সাথে টাই আপ হওয়ার পরে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ট্রান্সফার ফি দিয়েও ফুটবলার তোলার ব্যাপারে আশাবাদী এবং তারা কিন্তু ইতিমধ্যে কেরালা ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এফসি এবং বেঙ্গালুরু এফসির একটি ফুটবলারের সাথে কথাবার্তা বলে রেখেছেন বা চালিয়ে যাচ্ছেন বলে যায়। ট্রান্সফার উইন্ডোটা খুললেই এই জিনিসটা পরিষ্কার হয়ে আসবে। ভারতীয় স্কোয়াডটা যতক্ষণ না তৈরি হচ্ছে ইস্টবেঙ্গলে সেটা কিন্তু একটা চিন্তা রয়েই যায়। আপনারা জানেন পবন কুমারকে তারা নিয়েছে গোলকিপার হিসাবে, কিন্তু আরও একটি গোলকিপারের খোঁজে তারা আছে। বিশাল কেতকে নেওয়ার ব্যাপারে তারা প্রচণ্ডভাবে আশাবাদী ছিল এবং এখনও পর্যন্ত কিন্তু বিশাল কেতের সাথে কথাবার্তা বন্ধ হয়ে গেছে বলবো না, কথাবার্তা চলছে, কিন্তু মাঝখানে যে টুইস্টটা হয়েছে সেটা হচ্ছে বিশাল কেতকে এটিকে মোহনবাগানে 2 বছরের কন্ট্রাক্ট অফার করা। অমরিন্দর সিং এটিকে মোহনবাগানে থাকলেও যা শোনা যাচ্ছে হয়তো অমরিন্দর সিংকে ছেড়ে দিতে পারে এটিকে মোহনবাগান। এবার কিন্তু দেখতে হবে যে এটিকে মোহনবাগান অমরিন্দরকে ছাড়ে নাকি বিশাল কেতকে এই বছর অমরিন্দরের সাথে জুড়ে দেওয়া হয়। যদি বিশাল কেত এটিকে মোহনবাগানে সাইন করে তবে এখনও পর্যন্ত যতটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে বেশ সঠিকভাবেই কিন্তু দল গঠনের দিকে এগোচ্ছেন ইস্টবেঙ্গলের কর্তারা। ইমামি তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়ায় ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু ইতিমধ্যে একটা ভারতীয় স্কোয়াড মোটামুটি তৈরি করে রাখছেন এবং তার সাথেই বিদেশি চয়নে কিন্তু মুনশিয়ানা দেখাতে হবে ইস্টবেঙ্গলকে।
ইভান গঞ্জালেসকে একদম প্রথমেই শুরুতেই সাইন করিয়ে নেওয়া, এটা একটা বড় পদক্ষেপ ইস্টবেঙ্গলের জন্য। এবং যখন আমরা ভেবেছিলাম যে ইভান গঞ্জালেসকে সাইন করানোর পরে আরও হয়তো কয়েকটি বিদেশিকে সাইন করিয়ে নেবে, ঠিক সেই জায়গায় কিন্তু ট্রান্সফার মার্কেটে বা ট্রান্সফার যে রিউমারগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় ইস্টবেঙ্গল থেকে আসা। তার কারণ তারা কিন্তু খুব ডিপলি এবং খুব সিক্রেটলি এই কাজগুলো করছিল। তার মধ্যে থেকেও যতটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে ইভান গঞ্জালেসের পরে একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং একজন সেন্টার ফরওয়ার্ড ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যে সাইন করিয়ে নিয়েছে ফরেনার। এবং এর থেকে এটাও পরিষ্কার যে কোচের ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব আশাবাদী। আপনাদের অনেক দিন আগে আমরা জানিয়েছিলাম এটিকে মনমানে প্রাক্তন কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসের সাথে ইস্টবেঙ্গল ক্লাবে একপ্রস্ত কথাবার্তা চালিয়েছিল। ঠিক সেই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত অ্যান্টনিও লোপেজ হাবাসের ইস্টবেঙ্গলে যোগদানের ব্যাপার। ইতিমধ্যে আরও কয়েকটি নাম ইস্টবেঙ্গল ক্লাবের কোচ হিসাবে ভেসে উঠে। মুম্বাইয়ের প্রাক্তন কোচ জর্জ কোস্টা এবং জর্জ কোস্টার পরে স্টিভেন কনস্ট্যান্টাইন, এলকো সাটোরি এবং অ্যান্টনিও লোপেজ হাবাস, এতগুলি কোচের নাম কিন্তু ভেসে উঠছে। কিন্তু যতটুকু খবর নিয়ে জানা যাচ্ছে কোচের অ্যানাউন্সমেন্টটা হয়তো ইস্টবেঙ্গল ক্লাব এই মাসের থার্ড উইকেই করে দেবে, অর্থাৎ জুনের থার্ড উইকেই হয়তো কোচের নামটা সামনে নিয়ে আসবে। তার আগে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ট্রান্সফার উইন্ডো খুললেই প্লেয়ারদের যেরকম অ্যানাউন্সমেন্ট শুরু করবে ঠিক তার সাথে কিন্তু ফরেনারদের অ্যানাউন্সমেন্টও শুরু করবে। আপনাদের যেরকম জানালাম অনেকের একটা প্রশ্ন থাকে যে ট্রান্সফার ফি দিয়ে কেন ফুটবলার নেয় না ইস্টবেঙ্গল, তো সেই আক্ষেপটা হয়তো এবার মিটতে চলেছে এবং ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যে ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার সাইন করানোর ব্যাপারে কিন্তু অনেকটা এগিয়ে গেছে বলে যেতে পারে। এবার দেখার যে সব কিছু ফলপ্রসূ করে ইস্টবেঙ্গল ক্লাব কত তাড়াতাড়ি তাদের দল গুছিয়ে নিতে পারে এবং একটা কম্পিটিটিভ দল গড়তে পারে, এটা কিন্তু সবচেয়ে আগে দেখতে হবে। তার কারণ গত দু বছর ইস্টবেঙ্গল ক্লাব যেরকমই দল গড়ুক সেই দল কিন্তু পারফরমেন্স দিতে পারেনি, তাই সমর্থকরা কিন্তু হতাশ এবং সমর্থকরা চাইছেন এই বছর একটা ভালো দল গড়তে। এবং আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, সিএফএল ডুরান্ড আইএফএ শিল্ডের জন্য ইস্টবেঙ্গল ক্লাব বাংলা দলের যে সমস্ত ফুটবলারগুলোকে সাইন করেছে তাদের পারফরমেন্সের বিচার করে তাদেরও কিন্তু আইএসএলের স্কোয়াডে সুযোগ দেওয়া হতে পারে। এবং এর সাথে একটা জিনিস পরিষ্কার যে সিএফএল ডুরান্ড আইএফএ শিল্ড যে ইস্টবেঙ্গল দল খেলবে তাতে কিন্তু যে বিদেশিরা খেলবে আইএসএলের যে বিদেশিদের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে তাদের মধ্যে কয়েকজন বিদেশিকেও কিন্তু সেই স্কোয়াডে দেখা যেতে পারে এখনও পর্যন্ত যা খবর। যদিও বা সিএফএলে একটা পক্ষ থেকে শোনা যাচ্ছে সিএফএলে হয়তো বিনা বিদেশিতেই খেলতে পারে ইস্টবেঙ্গল, আর যদি সিএফএল বিনা বিদেশিতে খেলে তাহলে ডুরান্ড এবং আইএফএ শিল্ডে হয়তো আইএসএলের দু একজন বিদেশিকেও দেখা যেতে পারে, পুরোটাই সময়সূচির উপরে নির্ভর করবে এখনও পর্যন্ত যা খবর। অনেকে জিজ্ঞেস করছিলেন যে ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান পরিস্থিতি কী ট্রান্সফার উইন্ডোর জন্য, তো আপনাদের এইটুকুনি আশ্বস্ত করতে পারি ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে কিন্তু উৎসাহী হয়ে উঠবে। এবং আপনারা ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই চিন্তামুক্ত থাকতে পারেন, কারণ এই বছর পর তারা কিন্তু একটা কম্পিটিটিভ দল গড়ার জন্য ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নিতেও রাজি। তো এই ভিডিওটা এটুকুনি থাক, আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পাশে।